ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। শুভেন্দু অধিকারীর জেলিয়া খালি যাওয়ার কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চের নির্দেশিকাকে চ্যালেঞ্জ রাজ্যের। রাজ্যের আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, দেখো, যেমনটা জানা যাচ্ছে আবারও কিন্তু হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। শুভেন্দু অধিকারীর জেলিয়া খালি যাওয়াতে সিং রাজ্য যে চ্যালেঞ্জ করেছিল সেখানে রাজ্য ধাক্কা খেয়েছে। প্রধান বিচারপতি নির্দেশিকা প্রধান বিচারপতি হাই নির্দেশিকাকে যে প্রধান প্রধান বিচারপতি আবেদন খারিজ করে দিয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাও আমাদের। দেখো, গত 20 তারিখ শুভেন্দু অধিকারী সন্দেশ খালি গিয়েছিল এবং সেটা আদালতের নির্দেশ মতোই গিয়েছিল এবং সেই নির্দেশও কিন্তু দিয়েছিল হচ্ছে কৌশিক চন্দ্রের বিল। এবং তারপরে আবারও শুভেন্দু অধিকারী গত সোমবার সন্দেশকারী জেলিয়াখালীতে যেতে গিয়ে আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেই মামলার শুনানি হয়নি। যেটা বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছিলেন যে একটা আড়াহুড়োর কি আছে, ধীরে সুস্থে যাবেন, এবং সেই মামলার শুনানি হয় গতকাল। এবং সেখানে কিন্তু কৌশিক চন্দ্র আবারও বিরোধী অনেকের শুভেন্দু অধিকারীকে জেলিয়াখালী নতুনপাড়া, মাঝেরপাড়া এবং নস্করপাড়া রাসমন্দির এই তিনটে জায়গায় যাবার তার অনুমতি দেন। তিনি এবং শিলিগুড়ির যে বিজেপি বিধায়ক রয়েছেন শঙ্কর ঘোষ, সেই দুজনকে কিন্তু ওই তিনটি জায়গায় জেলিয়াখালীর এই তিনটি জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছিলেন এবং সেটা শর্ত সাপেক্ষে তিনি বলেছিলেন যে অন্য কোনো কর্মী সমর্থকদের তিনি নিয়ে যেতে পারবেন না এবং কোনো রকম প্ররোচনামূলক মন্তব্য সেখানে করা যাবে না, এবং শুধুমাত্র তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং শঙ্কর অধিকারী যেতে শঙ্কর ঘোষ যেতে পারবেন তাদের সিকিউরিটি নিয়ে। এবং তারা আজকে যান, কিন্তু আজকে সকালবেলায় কিন্তু রাজ্যের পক্ষ থেকে সিঙ্গেল বেঞ্চে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়, যেখানে বলা হয় রাজ্যের পক্ষ থেকে যে গত 20 তারিখ শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে গিয়ে একাধিক নিয়ম ভঙ্গ করেছিলেন, প্ররোচিত করেছিলেন সেখানকার মানুষকে, তাই তাকে আবারও যেতে দিলে তাহলে আবার নতুন করে অশান্তি হতে পারে। কিন্তু দেখো, সেই নিয়েও কিন্তু গতকাল এই একই অভিযোগ কিন্তু কৌশিক চন্দ্রের বেঞ্চেও করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে, এবং সেই নিয়ে কিন্তু রাজ্য বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে যে গত 20 তারিখ সন্দেশখালীতে কি আইন ভঙ্গ করেছেন শুভেন্দু অধিকারী, সেই নিয়ে রাজ্যের কাছ থেকে ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ রিপোর্ট চেয়েছে। আজকেও যদি একই অভিযোগ করা হয় প্রধান বিচারপতি বেঞ্চের কাছে, কিন্তু রাজ্যের সেই আবেদনে কোনো রকম কর্ণপাত করেনি। তার প্রধান বিচারপতি আজকে পরিষ্কার বলে দেন যে আদালতের আরো অনেক কাজ আছে, একটি জায়গায় যে কোনো মানুষের যে কোনো কারোর যাওয়ার অধিকার রয়েছে, তাই তারা গেলে সেখানে আপত্তির কি আছে রাজ্যে, এই কথা বলে কিন্তু রাজ্যের আবেদন আজকে খারিজ করে দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী যথারীতি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো তিনি এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আজকে কিন্তু জেলিয়াখালী যান। সুবর্ণা, একেবারে দেখো রিবিক, আরো একটা বিষয় জানার চেষ্টা করবো যে শুভেন্দু অধিকারী যখনই কোথাও যেতে চায় তিনি তখনই রাজ্যের থেকে একটা আপত্তি চলে আসে এবং বারবার আদালতে দ্বারস্থ হয়ে বারবার শুভেন্দু অধিকারীকে কেন বাধা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার? দেখো 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 এই প্রশ্ন কিন্তু গতকালও কিন্তু শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আদালতের কাছে রাখা হয়েছিল এবং আদালতও কিন্তু একই প্রশ্ন রাজ্যের কাছে করেছিল যে অন্যান্য যখন ব্যক্তিরা যাচ্ছে তখন আপনারা আপত্তি জানাচ্ছে না, আরো অনেক লোকই তো গেছে সেখানে, অনেক মানুষই তো গেছে, কিন্তু তাহলে বিরোধী দলনেতা যদি সেখানে যান, তিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা, ফলে তার যাওয়ার অধিকার আছে, পরিস্থিতি সম্পর্কে অবচেতন হওয়ার অধিকার তার আছে এবং সেটা সংবিধান আইন তাই বলছে। তিনি যেহেতু একজন বিধানসভার সদস্য এবং রাজ্যের বিরোধী দলনেতা, তিনি একজন ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কের মতো তার সমান পদমর্যাদা, তাই তার সেক্ষেত্রে যাওয়ার অধিকার আছে, তাহলে রাজ্য কেন বারবার বাধা দিচ্ছে? রাজ্যের পক্ষ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী সেখানে গেলে অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, তিনি উস্কানিমূলক মন্তব্য করতে পারে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, নতুন করে অশান্তি হতে পারে, সেই কারণে কিন্তু একাধিকবার দেখিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীকে আটকানো হচ্ছে। দেখো, তুমি যদি বলো এটা তো হচ্ছে আইনগত দিক, কিন্তু রাজনৈতিকগত দিক থেকে দেখতে গেলে কোনোভাবে সন্দেশখালীকে নিয়ে বিরোধীরা 24 লোকসভা নির্বাচন আসন্ন তার আগে যাতে কোন রকম ফায়দা তুলতে না পারে, কোন রকম ভাবে বড় হাতিয়ার করতে না পারে, বা 24 লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী মানুষকে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতৃত্ব সকালে গিয়ে যাতে কোনোভাবে প্রভাবিত না করতে পারে, কোন রকম ভাবে যাতে মাটি সন্দেশখালী নিজেদের পক্ষে না করতে পারে, সেই দিক থেকে সেই একটা রাজনৈতিক বড় কম্পালশন বা সেই একটা বাধ্যবাধকতা থেকেও হয়তো বারবার বিজেপি বা শুভেন্দু অধিকারী হোক বা যে সমস্ত কেন্দ্রীয় যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আছে, SC ST কমিশন আছে, তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে কিন্তু মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল কিন্তু সেটাই মনে করছে। সুপর্ণা।
একেবারে অনেক ধন্যবাদ রিমিক। যেমনটা জানা গেল যে হাইকোর্টে আবারও কিন্তু ধাক্কা খেয়েছে রাজ্য, শুভেন্দু অধিকারীর জেলিয়াখালী যাওয়া নিয়ে রাজ্য আদালতে দ্বারস্থ হয়েছিল। প্রধান বিচারপতি তিনি কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেই আবেদন খারিজ করে দেয়। মূলত আজ জেলিয়াখালী যান শুভেন্দু অধিকারী।